পৃথিবীতে এমন অসংখ্য বিস্ময়কর ঘটনা প্রতিনিয়ত ঘটে যাচ্ছে যার হিসেব কারো কাছে নেই। বন্ধুরা, আজকে আপনাদেরকে শুধুমাত্র ইন্দোনেশিয়া সম্পর্কে এমন কিছু বিস্ময়কর তথ্য শোনাবো যার অধিকাংশই আপনি আগে কখনো শোনেন। তো বন্ধুরা, যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় সাবস্ক্রাইব করে নিন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আপনার মতামত আমাদের কমেন্ট করে দিন। যদি আপনি পৃথিবীর সবচেয়ে বড় ফুল দেখতে চান তাহলে চলে যান ইন্দোনেশিয়াতে। রাফ্লেসিয়া আর্নোলডী বৈজ্ঞানিক নাম দাঁড়ি এই গাছে ধরে পৃথিবীর সবচেয়ে বড় ফুল। বড় ফুল দেখে ভাবলেন প্রেমিকাকে উপহার দিবেন, বিপদে পড়ে যাবেন তাহলে। এটা নাকের কাছে নেওয়া লাগবে না, অনেক দূর থেকেই মাংস পচা গন্ধ পাবেন। সেজন্য ফুলটির আরেক নাম মাংস পচা গন্ধযুক্ত লিলি রাখা হয়েছে। ফুলটির ওজন হয় প্রায় 7 কেজি, একটা পাপড়ি লম্বায় 0.5 মিটার এবং পুরু হয় 2.5 সেন্টিমিটার পর্যন্ত। জীবনে কখনো কি সবচেয়ে বেশি গন্ধওয়ালা ফুল খুঁজেছেন? তাহলে চলে যান ইন্দোনেশিয়ার সুমাত্রায়, পেয়ে যাবেন সবচেয়ে গন্ধওয়ালা ফুল। যদিও এটা কোনো সুগন্ধ নয়, সম্পূর্ণ একটা দুর্গন্ধ। ফুলটির নাম টাইটান অ্যারোম। এর গন্ধ পচা মাংসের মতো। যদিও পুরোটাকে একটা ফুল বলা যায় না, বলতে হবে একটা পুষ্পমঞ্জরি যা অসংখ্য ছোট ছোট ফুলের সমন্বয়ে গঠিত হয়েছিল। ইন্দোনেশিয়ার ফ্লোরেস দ্বীপে ক্লিমটু আগ্নেয়গিরির উপর রয়েছে 3টি হ্রদ। এর পানি বিভিন্ন সময় বিভিন্ন রং ধারণ করে, কখনো সবুজ, কখনো লাল, আবার কখনো কালো। তবে এই রং পরিবর্তনের পিছনে তেমন আলৌকিক কোনো ঘটনা নেই। আগ্নেয়গিরি থেকে উৎপন্ন গ্যাস, বিভিন্ন খনিজ আর পানি মিলে মিশে রঙের এই বিকাশ। 1937 সালে পৃথিবীর বৃহত্তর সোনার খনি গ্যাসবার খনিটি ইন্দোনেশিয়ার পাপুয়া প্রদেশে পাওয়া গিয়েছিল। এখানে 19,500 কর্মী কর্মরত আছে। এখান থেকে 6.5 মিলিয়ন আউশ সোনা উত্তোলন করা হয়েছে, এবং কি 1.4 মেট্রিক টন সোনা মজুদ আছে বলে এখনো ধারণা করা হয়। এটি একই সঙ্গে সবচেয়ে বড় তামার খনি। পৃথিবী থেকে নিশ্চিহ্ন হবার পথে থাকা গন্ডারের একটা জাত হলো জাপান গন্ডার। মাত্র 37টি টিকে আছে এখনো দুনিয়ার বুকে, যার সবগুলোই পাওয়া যায় শুধুমাত্র এই ইন্দোনেশিয়াতে। পৃথিবীর সবচেয়ে বড় লিজার্ডের নাম কমোডো ড্রাগন। এটি এক ধরনের টিকটিকের জাত যা কিনা পুরো মানুষ পর্যন্ত খেয়ে ফেলতে পারে। এই লিজার্ড জাতীয় সবচেয়ে বড় প্রাণীটি পাওয়া যায় একমাত্র ইন্দোনেশিয়া। ইউনেস্কো স্বীকৃত বিশ্ব ঐতিহ্যের অন্তর্ভুক্ত পৃথিবীর বৃহত্তম বুদ্ধ মন্দির বোরোবুদুর মন্দিরটি রয়েছে জাভা দ্বীপে। খ্রিস্টীয় 9ম শতাব্দীতে বোরোবুদুর নির্মিত হয়। এখানে 504টির মতো বুদ্ধ মূর্তি রয়েছে। সবচেয়ে বেশি আগ্নেয়গিরি থাকা দেশের মধ্যে ইন্দোনেশিয়া অন্যতম। বর্তমানে ইন্দোনেশিয়াতে প্রায় 147টি আগ্নেয়গিরি রয়েছে। আগ্নেয়গিরি থেকে তৈরি হওয়া হ্রদের মধ্যে উত্তর সুমাত্রার টোবা হ্রদ বিশ্বের বৃহত্তম আগ্নেয় জলাশয়। 1815 সালে ইন্দোনেশিয়ার সুম্বাওয়া দ্বীপের মাউন্ট তাম্বোরাতে বিগত 500 বছরের ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর আগ্নেয়তপ্তাত হয়েছিল। সবচেয়ে বেশি দ্বীপ থাকা রাষ্ট্রের মধ্যে ইন্দোনেশিয়ার অবস্থান 6 নম্বরে। ছোট বড় সব মিলিয়ে প্রায় 17,504টি দ্বীপ রয়েছে ইন্দোনেশিয়া। 2,67,570টি দ্বীপ নিয়ে 1 নম্বরে আছে এখনো পর্যন্ত সুইডেন। কম উচ্চতা সম্পন্ন দেশগুলোর মাঝে ইন্দোনেশিয়াকেও অনেক সামনে রাখা হয়। এখানকার জনগণের গড় উচ্চতা 5 ফুট 2.87 ইঞ্চি, 1 নম্বরে আছে এখনো পর্যন্ত পূর্ব তিমুর, সেটাও কিন্তু ইন্দোনেশিয়ার পাশেই। এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বেশি উপকূল রেখা রয়েছে ইন্দোনেশিয়ায়, যার আয়তন 54,716 কিলোমিটার। কানাডা নরওয়ের পরে ইন্দোনেশিয়ার অবস্থান। ব্রাজিলের পর ইন্দোনেশিয়া বিশ্বের দ্বিতীয় বৃহৎ জীববৈচিত্র্যের দেশ। এখানে পাওয়া যাওয়া 37% মতো স্তন্যপায়ী প্রাণী ও পাখি অন্য কোথাও খুঁজে পাওয়া দুষ্কর। রেইন ফরেস্টের সংখ্যার দিক থেকে ব্রাজিলের পরে ইন্দোনেশিয়ার অবস্থান। দেশটির মধ্যে 300 বেশি জাতি থাকে। প্রায় 722টি ভাষা নিয়ে ভাষাবোল দেশের তালিকায় ইন্দোনেশিয়া 2 নম্বরে আছে। এশিয়ার সবচেয়ে সুন্দর দেশ হিসেবে পাঠকের ভোটে নির্বাচিত হয়েছে ইন্দোনেশিয়া। হিজরি দ্বিতীয় শতকের শেষ ভাগে ইয়েমেনের আরববাসীরা সুমাত্রা দ্বীপ হয়ে এদেশে আসে ও ইসলাম প্রচার করে। এই কারণে ইন্দোনেশিয়াতে সাফি মাজহাবের অনুসারী বেশি। এখানে অনেক জায়গায় রাজারা আগে ইসলাম কবুল করেছে, পরে জনগণ ইসলাম গ্রহণ করেছে। তাই 26 কোটি জনগণের মধ্যে 22 কোটি মুসলিম জনসংখ্যা নিয়ে সংখ্যাগরিষ্ঠ মুসলিম রাষ্ট্রের তালিকায় 1 নম্বরে আছে এখনো পর্যন্ত ইন্দোনেশিয়া। প্রতি বছর ইন্দোনেশিয়া থেকে প্রায় 2 লক্ষের উপরে মানুষ হজ করতে যায়, যেখানে বাংলাদেশ থেকে যায় 1 লাখের উপরে। এখানে মুসলিম ছেলে মেয়েদেরকে হজ করার আগে বিয়ে দেওয়া হয় খুব কমই। ইন্দোনেশিয়াতে প্রায় সকল পুরুষের জীবনে অন্তত একবার হলেও মসজিদে ঘুমিয়েছে, এটাকে প্রথা বলতে পারে। তারা কোনো কিছুর জন্য অপেক্ষা করার সময়টা মসজিদে ঘুমিয়ে কাটিয়ে দেয়। ইন্দোনেশিয়ায় 6টি আনুষ্ঠানিক ধর্মগ্রন্থ রয়েছে। এই দেশের মুদ্রার উপর রয়েছে হিন্দুদের মূর্তির ছবি, যেটা পৃথিবীর আর কোথাও নাই। ইনস্টাগ্রাম থেকে পাওয়া যাওয়া তথ্য অনুযায়ী জনপ্রিয় শহরের তালিকায় 8 নম্বরে আছে রাজধানী জাকার্তা। জাকার্তা ইনস্টাগ্রামের অন্যতম জনপ্রিয় শহর।
2019 সালে দেশটির প্রেসিডেন্ট জোকো উইদোদো জাকার্তা থেকে নতুন রাজধানী হিসেবে দ্বীপ শহর বর্নিওর নাম ঘোষণা করেছেন। পৃথিবীর সবচেয়ে জনবহুল দ্বীপ জাবা ইন্দোনেশিয়ায় অবস্থিত। প্রায় 130,000 বর্গ কিলোমিটার এলাকার দ্বীপটিতে 14 কোটিরও বেশি লোক বসবাস করে। 1891 সালে ইন্দোনেশিয়ার জাবা দ্বীপে পাওয়া যাওয়া প্রায় 1 মিলিয়ন বছর পুরনো জাবা মানবের ফসিল, এটা ওই সময়ে পাওয়া প্রাথমিক যুগের মানুষের ফসিলের মধ্যে ছিল সবচেয়ে পুরাতন। এখন অবশ্য আরো পুরাতন ফসিল পাওয়া গেছে। পৃথিবীতে উৎপাদিত পাম অয়েলের 58% আসে ইন্দোনেশিয়া থেকে, অর্থাৎ ইন্দোনেশিয়া একাই অর্ধেকের বেশি পাম অয়েল সরবরাহ করে থাকে। ইন্দোনেশিয়ায় সংসদে 38টি আসন সংরক্ষিত রয়েছে প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের জন্য। জাতীয় উৎপাদনের 3% ব্যয় হয় সামরিক খাতে। নিয়মিত সেনা সংখ্যা 3,03,000, অনিয়মিত আছে প্রায় 11 লাখের মতো। নৌবাহিনীর সদস্য সংখ্যা 74,000, বিমান বাহিনীর সদস্য সংখ্যা আছে 33,000। পর্যটন ইন্দোনেশিয়ার অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। ইন্দোনেশিয়ার প্রায় 57% ভূমি এলাকা ক্রান্তীয় অরণ্যে ঢাকা। এইসব অরণ্যতে অনেক পর্যটক ঘুরতে আসে। এছাড়া রয়েছে দীর্ঘ সমুদ্র সৈকত। সবচেয়ে জনপ্রিয় সৈকতগুলোর মধ্যে রয়েছে বালি, লোম্বক, বিন্তাস ও নিয়াস দ্বীপের সৈকতগুলো। সো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে আপনার পছন্দ অপছন্দ আমাদেরকে জানিয়ে দিবেন। এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে নিন।